ইরান ও ইসরায়েলের মধ্যে বিরোধ পুরনো। কয়েক দশক ধরেই মধ্যপ্রাচ্যের দেশ দুটি ছায়াযুদ্ধে লিপ্ত। ইরানের শীর্ষস্থানীয় পরমাণু বিজ্ঞানী মোহসিন ফাকরিজাদে হত্যাকাণ্ডের পর দ্বিপক্ষীয় সম্পর্কের কফিনে শেষ পেরেক লেগে যায়। ইসরায়েলের বিরুদ্ধে ইরানিদের ক্ষোভ স্তিমিত না হতে নতুন ইস্যুতে সম্প্রতি আরও ঘনীভূত হয়েছে সংকট। আগামী সপ্তাহে ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী ইয়ার ল্যাপিড দেশটির অন্তর্বর্তী প্রধানমন্ত্রীর দায়িত্ব নিতে যাচ্ছেন। সম্প্রতি এক জরুরি সফরে তিনি তুরস্কে গেছেন। আঙ্কারায় ইসরায়েলি পর্যটকদের ওপর ইরানি এজেন্টরা হামলা চালাতে পারে এমন আশঙ্কার মধ্যেই তার এই সফর। ইরান ও ইসরায়েলের মধ্যে দীর্ঘদিন ধরে যে ছায়াযুদ্ধ চলছে, এ অভিযোগের মধ্য দিয়ে সেটি যেন আরও বেশি প্রকাশ্য হয়ে পড়ছে, এ খবর দিয়েছে বিবিসি। বছরের পর বছর ধরে ইরান ও ইসরায়েল একে অপরের বিরুদ্ধে নানা ধরনের গোপন তৎপরতা চালিয়ে আসছে। ইসরায়েল ইরানকে তাদের জন্য সবচেয়ে বড় হুমকি বলে মনে করে। ইরান ও ইসরায়েলকে বিবেচনা করে তাদের সবচেয়ে বড় শত্রু হিসেবে, কারণ এ দেশটি যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ সহচর। ফাকরিজাদে ইসরায়েলি গুপ্তচর সংস্থা মোসাদের সাবেক প্রধান ছিলেন। এই বিজ্ঞানী বহু বছর ধরেই ইসরায়েলের টার্গেট ছিলেন। তিনি আরও বলেন, তার বৈজ্ঞানিক জ্ঞানের কারণে ইসরায়েলি গোয়েন্দা সংস্থা উদ্বিগ্ন ছিল। পশ্চিমা গোয়েন্দা সংস্থাগুলোও মনে করে ইরান যে গোপনে পরমাণু অস্ত্র তৈরি করার জন্য কাজ করছিল তার প্রধান ছিলেন মোহসিন ফাকরিজাদে। এর কয়েক মাস পর জো বাইডেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হলে তিনি ইরানের সঙ্গে স্বাক্ষরিত আন্তর্জাতিক পরমাণু চুক্তি পুনরুজ্জীবিত করার উদ্যোগ নেন, যেটি তার পূর্বসূরি ডোনাল্ড ট্রাম্প বাতিল করে দিয়েছিলেন। দুটো দেশই পরস্পরের মালবাহী জাহাজে হামলা চালায়। গত সপ্তাহে তেহরানের পক্ষ থেকে অভিযোগ করা হয় যে ইরানের একটি ভূগর্ভস্থ পরমাণু স্থাপনায় নাশকতামূলক হামলার জন্য ইসরায়েলি দায়ী। সম্প্রতি ইরান জানায়, ইসরায়েলি গুপ্তচর বাহিনী মোসাদের সঙ্গে জড়িত থাকার অভিযোগে তারা তিন ব্যক্তির বিচার শুরু করেছে। তাদের বিরুদ্ধে ইরানি পরমাণু বিজ্ঞানীদের হত্যায় জড়িত থাকারও অভিযোগ আনা হয়েছে। দুপক্ষের মুখোমুখি অবস্থান দেখে অনেক আন্তর্জাতিক রাজনৈতিক পর্যবেক্ষক ধারণা করছেন যে এবার ছায়াযুদ্ধের পরিবর্তে সরাসরি যুদ্ধে লিপ্ত হতে পারে ইরান ও ইসরায়েল। ডোনাল্ড ট্রাম্পের শাসনামলে যিনি হোয়াইট হাউসে জাতীয় নিরাপত্তা পরিষদের পরিচালক হিসেবে কাজ করেছেন, সেই রিচার্ড গোল্ডবার্গও বলেছেন, ইরানের ভিতরে নিরাপত্তা ব্যবস্থায় বড় ধরনের ত্রুটি না হলে মোহসিন ফাকরিজাদেকে হত্যা করা যেত না। তিনি বলেন, অত্যন্ত সুরক্ষিত একটি পরমাণু স্থাপনায় ঢুকতে হলে অথবা গুরুত্বপূর্ণ কোনো কর্মকর্তার কাছে গিয়ে পৌঁছাতে হলে সরকারের ভেতর থেকে সহযোগিতার প্রয়োজন। ইরানের ভেতরে চালানো হামলার জবাবে সন্দেহ করা হচ্ছে যে তেহরানও ওই অঞ্চলে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের স্বার্থের ওপর আক্রমণ করেছে।